বজ্রপাত নিয়ে আলোচনা করতে রাজধানীর মিরপুর থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিজাস্টার সায়েন্স অ্যান্ড ক্লাইমেট রিজিলিয়েন্স বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মোহাম্মদ জিলুর রহমান অধ্যাপক ডক্টর মোহাম্মদ জিলুর রহমান আপনাকে স্বাগত জানাচ্ছি বজ্রপাত এবং প্রাণহানি বাড়ছে কেন বজ্রপাতে প্রাণহানি আমরা গত যদি তিরিশ বছরের পরিসংখ্যান দেখি তাইলে দেখা যায় প্রতি বছরই কিন্তু বজ্রপাতে প্রাণহানি বাড়ছে এটা জলবায়ু পরিবর্তনের সাথে সম্পর্ক আছে জলবায়ু পরিবর্তনের ফলে পৃথিবীর তাপমাত্রা দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং যেই প্রি যুগ থেকে আমরা যদি এটাকে এটাকে রেফারেন্স এজ ধরা হয় আঠারোশো সাল থেকে উনিশশো সাল এই আঠারোশো সাল থেকে উনিশশো সালের যেই গড় তাপমাত্রা ছিল এই তাপমাত্রার থেকে এখন গড় তাপমাত্রা এক ডিগ্রি বেড়ে গেছে এর কারণে এই যে বায়ুমণ্ডলের যে উষ্ণতা বৃদ্ধি পায় উষ্ণতা বৃদ্ধি পেলে এই মে মাসে এবং এপ্রিল মাসে এই সময় প্রচুর উত্তপ্ত থাকে বায়ুমণ্ডল তখনই বজ্রপাতের যেটা বলি আমরা ওই যে বিজলি চমকানো সহ বজ্র বজ্রপাতের সৃষ্টি হয় জি আরেকটি বিষয় একটু জানতে চাই যে কিভাবে কীভাবে এই যে বজ্রপাতের যে প্রাণহানি হচ্ছে এটি কমানো যায় বজ্রপাতে কমানোর বজ্রপাতে প্রাণহানি কমানোর অনেক ইয়ে আছে আমাদের পদক্ষেপ নিতে হবে যেমন বজ্রপাতে মেইন হলো সতর্কতা এখন আমরা যদি আগাম আগাম সতর্কতা দিতে পারি এটা কিন্তু এই আমাদের যে আবহাওয়ার সতর্কতা এটা কিন্তু দশ বারো ঘন্টা আগেও দেওয়া যায় হ্যাঁ দশ বারো ঘন্টা আগে যদি আমরা দিতে পারি যে এই অঞ্চলে বজ্রপাত বজ্রবৃষ্টি হতে পারে তখন আমরা যদি আগে ওই এলাকার লোকজনকে সতর্ক করে দেই তাহলে তারা এই সময়টা যাতে ঘরের বাহিরে না যায় নিরাপদ স্থানে থাকে এটা হলো বড় ধরনের একটা ভালো পদক্ষেপ এরপরে যেটা করতে হবে আমাদের যেই হাওয়ার অঞ্চলে এবং উত্তর পশ্চিমাঞ্চলে এবং দক্ষি উত্তর পূর্বাঞ্চলে বেশি বজ্র বৃষ্টি হয় এই সময়ে সাধারণত দিনের বেলায় যেই বজ্রবৃষ্টিগুলো বিকালের দিকেই বেশি হয় তখন অনেক কৃষক মাঠে কাজ করে তখন এই কৃষকই এতে আঘাতপ্রাপ্ত হয় এবং মারা যায় এই জন্য আমাদের এদের জন্য যেই বজ্র নিরোধক যেই যন্ত্র আছে এগুলো কিন্তু আমাদের ইনস্টল করা দরকার এবং এগুলো করতে গেলে কিন্তু আমাদের পরীক্ষা নিরীক্ষা করে করতে হবে হুট করে আমরা পুরো দেশব্যাপী একটা প্রকল্প নিয়ে যদি আমরা এগুলো করি তাহলে দেখা যাবে এই তালগাছ প্রকল্পের মতো এইটা পরিত্যক্ত হবে এই জন্য একটা পাইলট প্রজেক্টের মাধ্যমে এই ধরনের যন্ত্র কতটুকু মানে কাজ করে সতর্কতার সাথে পরীক্ষা নিরীক্ষা করে সেটা ইনস্টল করতে হবে আরেকটি বিষয় একটু জানতে চাই যে বজ্রপাতের সত্তর ভাগে আমরা দেখতে পাচ্ছি যে এপ্রিল এবং জুন মাসে হচ্ছে কেন এপ্রিল জুন মাসে বায়ুমণ্ডল সবচেয়ে বেশি উত্তপ্ত থাকে আপনারা দেখেছেন যে গত গত সপ্তাহের আগের সপ্তাহেই কিন্তু আমাদের এই যে তাপদাহ চললো দুই সপ্তাহ দুই সপ্তাহর বেশি প্রায় এক মাস তো এই এক মাস তাপদাহর কারণে বায়ুমণ্ডলের এই উষ্ণতা বেড়ে গেছে এবং উষ্ণতা বেড়ে গেলেই এইখানে এই বজ্রপাতের সৃষ্টি হবে এর পরপর পরপরই আসবে বজ্র বৃষ্টি তো এটা কিন্তু আমরা আগে থেকেই বলতেছিলাম এই তাপদাহ শেষ হলেই কিন্তু বজ্রবৃষ্টি এবং তাই হয়েছে এবং অনেক প্রাণী করতেছে এই জন্য আমাদের সতর্ক থাকতে হবে যাতে বজ্রবৃষ্টির এলাকার লোকজন কিন্তু বুঝতে পারে কোন বৃষ্টিটা বজ্রবৃষ্টি হবে এতে করে যদি তারা নিরাপদ স্থানে থাকে তাই তাতেই তাতে কিন্তু হতাহতের সংখ্যা কমে যাবে এখন বলা হচ্ছে যে এই বজ্রপাতে থেকে বাঁচার জন্য আমাদের বজ্রপাত যেহেতু হয় তারিখটি বড় কারণুসে আমরা গাছ কেটে ফেলেছি প্রচুর তাহলে কি আরো বেশি গাছ লাগানো উচিত আমাদের গাছ কেটে ফেলেছি প্রচুর আবার গত বিশ থেকে 25 বছরে কিন্তু আমরা প্রচুর গাছ লাগিয়েছি এখন কিন্তু গ্রামীণ রাস্তা এবং হাইওয়ে দিয়ে যদি যান তাহলে দেখবেন যে প্রচুর গাছ কিন্তু এখন আমরা লাগিয়েছি এবং উঁচু গাছ কিন্তু গাছ যেখানে লাগিয়েছে এটা তো রাস্তায় কিন্তু যেটা হলো হাওর এরিয়া বিরাট এরিয়া এখানে কোনো কোন ধরনের নাই নাই এখানে কোনো ধরনের স্থাপনা তখন একটা মানুষ যখন কাজ করে সে যদি দাঁড়িয়ে থাকে থাকে ওইখানে সেই সবচেয়ে উঁচু একটা বস্তু তখন বজ্রপাত যেটা কাছে আসে তার উপরে এসে পড়ে তখনই মানুষটার উপরে এসে পড়ে এই জন্য ওই হাওড় এলাকাতে আপনি গাছ লাগাইতে পারবেন এটা হলো মানুষ যখন কাজে থাকে যেমন জেলেরা যখন মাছ ধরতে যায় দিনের বেলায় এবং ওইখানে বজ্র নিরোধক সেই যন্ত্রগুলি লাগাতে হবে ওইখানেই বজ্র নিরোধক যন্ত্রগুলো লাগাতে হবে এবং মানুষকে সতর্ক করতে এবং এখন বলা হচ্ছে বজ্র নিরোধক যেই আশ্রয় কেন্দ্র আশ্রয় কেন্দ্র করা হবে আশ্রয় কেন্দ্র করি আর বজ্র নিরোধক যদি থাকে তাহলে মানুষের ক্ষয়ক্ষতি অনেক ডক্টর মোহাম্মদ জিলুর রহমান আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেবার জন্য